হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমরা জানছিলাম ডাটাবেস কি এবং ডাটাবেস কিভাবে কাজ করে, হালকা একটা থিওরি নিয়েছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের এসকিউএল লাইট ডাটাবেসটা কিভাবে কানেক্ট করতে পারি এবং কাজ করতে পারি, সেই বিষয়ে আমরা প্রস্তুতি নিব। তো আমরা এসকিউএল লাইটটা সর্বপ্রথম ডাউনলোড করে নিই, এসকিউএল লাইট ডাউনলোড। তারপরে এখানে এসকিউএল লাইট ডট ওআরজি নামে একটা পেজ আছে, এটাতে আমরা ক্লিক করি। ডাউনলোড পেজে আমাদেরকে সর্বপ্রথম নিয়ে আসলো। তো এখানে দেখেন প্রি কম্পাইলড বাইনারিজ ফর উইন্ডোজ, এখানে তিনটা লাইব্রেরি আছে উইন্ডোজ এর জন্য। এখানে এসকিউএল লাইট টুলস উইন্ডোজ 32 বিট, এটা আমরা ডাউনলোড করব। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এটা আবার ডাউনলোড হয়েছে, সমস্যা নাই। তো আমরা যাই, আমার দুইটা ডাউনলোড করা আছে। তো এটা আপনারা আনজিপ করবেন, আনজিপ করার তিনটা ফাইল পাবে। তো আমি আনজিপ করলাম না, এইভাবে গেলাম। তো তিনটা ফাইল আপনি কপি করবেন, কপি করার পরে দিস পিসি যে কোনো জায়গায় যাইতে পারেন, যে কোনো ফোল্ডারে, যে কোনো ড্রাইভে। তো আমি সিতে গেলাম, সিতে যাওয়ার পর এখানে একটা ফোল্ডার বানাবো, যে কোনো ফোল্ডার বানাতে পারেন, ধরেন এসকিউ লাইট নামে একটা ফোল্ডার বানালাম। এটার ভিতরে আমি এখন আমার কপিকৃত ফাইলগুলো আমি এখানে পেস্ট করলাম, মানে আমার স্কুল লাইটে যে ইয়াগুলো দিছে লাইব্রেরি ফাইল, এগুলো আমি পেস্ট করলাম। এখন সরি, এটা আমি পাঠটা কপি করি আগে, এই পাঠটা কপি করলাম, কপি। তো এখন আমাদের যে জায়গায় যাইতে হবে সেটা হচ্ছে দিস পিসি প্রপার্টিজ। এখানে এক একজন এক এক ভাবে আসবে, আমারটা উইন্ডোজ 10 প্রো, তাই এই সিস্টেম আছে। এখানে দেখেন অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, এখানে আমি ক্লিক করলাম। এখানে আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে আমি ক্লিক করলাম। তারপরে আছে সিস্টেম ভেরিয়েবলস, একটা হচ্ছে ইউজার ভেরিয়েবলস, সিস্টেম ভেরিয়েবলস। তো আমার সিস্টেম ভেরিয়েবলসটা লাগতেছে, ইউজারটা না হলেও চলবে। তো পাথটা আমি সিলেক্ট করলাম, এই যে পাথ, এডিট, নিউ। এখানে নিউ আমরা যে পাথটা কপি করছি, যেখানে আমাদের এসকিউএল লাইটের লাইব্রেরিগুলো পেস্ট করছি, সেই পাথটাও এখানে দিলাম। ওকে ওকে ওকে, ব্যাস কাজ শেষ। তো আমরা টেস্ট করতে পারি আসলে আমাদের স্কুল লাইটটা হয়েছে কিনা। সিএমডি, তো এসকিউএল লাইট 3, হ্যাঁ আমাদের স্কুল লাইটটা দেখাচ্ছে 3.35.5, এটা হচ্ছে আমাদের স্কুল লাইট ভার্সনটা দেখাচ্ছে। এখন আমরা ডাটাবেস তৈরি করতে পারি, আমরা প্রিপারেশন তো নিতেই পারি, ঠিক না? এখন আমরা যে কোনো জায়গায় যে কোনো ইয়াতে আমরা ডাটাবেসটা তৈরি করতে পারি। তো আপাতত আমি ডেস্কটপে আমরা টেস্ট করি, ডেস্কটপের পাতটা আমরা সিএমডিতে যাই, সিএমডি। এখন আমরা আছি কোথায়, ডেস্কটপে, ডেস্কটপে, ডেস্কটপ। তারপরে এখানে যদি আমরা লিখি এসকিউ লাইট 3, এসকিউএল লাইট 3, এসকিউএল লাইট 3, তারপরে আমরা যে কোনো একটা নাম দিতে পারি ডাটাবেজে। আমি দিলাম টেস্ট ডিবি ডট ডিবি, আপনারা ডিবি দিতে পারেন এক্সটেনশন হিসাবে, অথবা এসকিউএল লাইটও দিতে পারেন, সমস্যা নাই, দুইটার যে কোনো একটা কাজ করবে। তো এন্টার, আমাদের ডাটাবেসটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমাদের ডাটাবেসটা তৈরি হয়েছে কিনা এটা আমরা টেস্ট করব কিভাবে। এখন ডট ডাটাবেস, ডাটাবেস, এই যে আমাদের এখানে ডাটাবেসটা শো করছে। তো আমরা তো এইভাবে কাজ করব না, আমরা কাজ করব এসকিউএল লাইট স্টুডিও ইউজ করে।